বক্সনগর ব্লকের কলচিমুড়া এলাকায় মঙ্গলবার বাংলাদেশের একটি দাহ্য গ্যাস বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে গুরুতরভাবে আহত হয় গাড়ি চালক সেলিম মিয়া। স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে জিবি হাসপাতালে প্রেরণ করা হয়। জানা গেছে, বাংলাদেশের খুলনা জেলার একটি গ্যাস পরিবহনকারী কোম্পানির গাড়ি চালক ছিলেন আহত সেলিম মিয়া। তার বয়স 45 বছর বলে জানা গেছে। তারা কই আছে? তারা তো হসপিটালে গেছে, বক্সন হসপিটালে গেছে।